মাসুমা রহমান বলছিলেন যে এনআইএ যে মামলা, শেখ গিজনের যে সকল মামলা, এটা জামিনযোগ্য অপরাধ। যদিও যখন কোন এটা হতে পারে 1 টাকাও কি জামিনযোগ্য অপরাধ, নাকি 1 কোটি টাকাও জামিনযোগ্য অপরাধ, নাকি টাকার কোনো কম বেশি আছে যে এত টাকা পর্যন্ত জামিনযোগ্য, 1 টাকা পর্যন্ত জামিনযোগ্য না? মাসুমা রহমান একটু বলবেন যে কোনো তারতম্য আছে কিনা। এখানে আসলে জামিনযোগ্য করা হয়েছে, এখানে কোনো ভ্যালুকে কিন্তু ফিক্স করা নেই যে কত টাকার জন্য এটা জামিনযোগ্য। এটা সরাসরি জামিনযোগ্য, এটা যে কোনো ভ্যালুর জন্য এটা জামিনযোগ্য। জাস্ট একটা লাইনে শেষ করছিলাম, সেটা হচ্ছে আমরা কিন্তু ইদানিং ডিসিশন গুলোর দিকে যদি তাকাই তাহলে দেখবো যে এটা কিন্তু বর্তমানে আপোষযোগ্য করা হয়েছে। মানে যেহেতু চেকের মতো ইস্যু খুব সেন্সিটিভ, বিজনেস ট্রানজেকশন বা অনেক ধরনের হিসাব জড়িত থাকে, তো ভাই একটু আগে সোহান ভাই যেটা বলছিলেন যে কোর্ট কিন্তু এখন মেরিটের দিকে তাকাচ্ছে, তার মানে আপনি আসলে এই যে কনসিডারেশন কি ছিল, এই চেকটা দেওয়া নেওয়ার পেছনের ঘটনাগুলো, আমি যদি বলি কোয়েশ্চেন অফ ফ্যাক্ট কি ছিল, সেগুলো কিন্তু এখন কোর্ট গ্রাউন্ড গুলোকে দেখছে, বিচার করছে। যেটা আমার মনে হয় যে চেক ডিজাইনের মামলার ক্ষেত্রে একটা যুগান্তকারী সিচুয়েশন তৈরি হয়েছে। আগে যেটা ভয় ছিল যে চেক দেওয়া মানে মামলা হলে 3 গুণ টাকা দিতে হবে, তো এই যে ফেয়ার, সেই ফেয়ার থেকে বের হয়ে আসার জন্য কিন্তু এই যে নতুন ডিসিশনটা আমার মনে হয় একটা যুগান্তকারী আইন এবং পদক্ষেপ হয়ে আমাদের সামনে দেখা দিয়েছে যে চেকের মামলা হলে ভয়ের থেকে এখন মানুষ কিছুটা সাহস করে আগাবে এবং চেক দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকবে, চেক নেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকবে। কারণ যতই জামিনযোগ্য হোক, একটা মামলা হওয়া সেটা অবশ্যই খুব ভালো কিছু না। আবার অনেকেরই মধ্যে একটা ধারণা থাকে যে আমি সিগনেচার ভুল দিব তাহলে তো এই চেকটা পাস হবে না, বাট এই ফ্রড করার জন্য যে সে নতুন করে আরেকটা ফৌজদারি মামলার মুখোমুখি হতে পারে সেই ধারণাটাও কিন্তু অনেকের মধ্যে নেই। সেই অ্যাওয়ারনেসটা আমাদের তৈরি করা দরকার, যে আমরা যেটা একটু আগে বলে আসছিলাম যে 420-406 মামলাটা কিন্তু তার জন্য সেক্ষেত্রে হতে পারে। আমরা একটা কমন কনসেপ্ট দেখি যে আমরা ব্লু কালিতে সিগনেচার দিয়েছি সো আমার চেক অনার হবে না, এরকম বিভিন্ন ধরনের ফ্রড চিন্তাভাবনা কিন্তু মানুষ করে, যেটা আমরা প্রতিনিয়ত আসলে কোর্টে পাচ্ছি। তো এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আসলে মানুষকে একটু অ্যাওয়ার করা দরকার যে চেক ডিজনারের মামলার সুবিধা যেমন আছে, এটা জামিনযোগ্য, কিন্তু অনেকগুলো অসুবিধাও আছে। একটা চেক ডিল করার ব্যাপারে আসলে আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে।